সম্মানিত দেনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব ওইটা হলো মহাব্বত। একজন আরেকজনের সঙ্গে যে আমরা ভালোবাসা মহাব্বত একটা টান সৃষ্টি হয়, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে হয়। আজকে এই মহাব্বত বৃদ্ধির যে কোরআনি আমল আছে, এই আমলটা সংক্রান্ত আপনাকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কীভাবে কোরআনি আমলগুলো করলে মহান আল্লাহ তালা আপনাদের মধ্যে এরকমভাবে মেল মহাব্বত তৈরি করে দিবেন। আপনি দেখবেন আমাদের আশেপাশে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় শুধু এই মহাব্বতটা যখন কমে যায়, মহাব্বত ভালোবাসা যখন কমতে থাকে, তখন তাদের মধ্যে বিচ্ছেদ এবং ফাটল শুরু হয়, ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি এভাবে তালাক বিচ্ছেদ সব কিছু করতে থাকে। এই মহাব্বতটা যখন দূর হয়ে যায়, মহাব্বতটা যখন কমে যায়, তো আপনি যদি কোরআনি আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে ইয়াকিন করে যে আল্লাহ তালাই আমাদের মহাব্বত বৃদ্ধি করার মালিক, আল্লাহ তালাই আমাদেরকে বিচ্ছিন্ন করার মালিক, এই নিয়তে আপনি যদি কোরআনি আমলগুলো করেন, আপনি আশাবাদী থাকবেন আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনার মনের আশা কবুল নাও হয়, তারপরেও তো আপনার সওয়াব কিন্তু প্রত্যেকটা হরফে হরফে প্রত্যেকটা আয়াতে আয়াতে আপনি পাইতেছেন। আপনার পরকাল জিন্দগি সুন্দর হওয়ার মতো একটা আপনি কি পন্থা অবলম্বন করতে পারলেন। আজকে দেখা যায় আমরা তো আল্লাহর কাছে চাইতে চাই না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শরণাপন্ন হই না, নামাজ পড়ি না, বিভিন্ন আমলগুলো করি না, তাহলে আমাদের মনের আশা কবুল হবে কিভাবে? তো ভাই, যারা এই ভিডিওটি দেখতেছেন, যাদের মহাব্বতটা কমে যাচ্ছে, হ্যাঁ প্রতিদিন ঝগড়া ফাসাদ হয়, মারামারি কাটাকাটি, ভালোবাসার মানুষ, মনের মানুষ, প্রিয় মানুষ, স্বামী স্ত্রী, এদের মধ্যে যখন নাকি আপনাদের মারামারি কাটাকাটি হানাহানি হয়, তখনই বুঝবেন যে আপনাদের মহাব্বতটা কমে যাচ্ছে। আপনি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আর আজকের শিখানো এই তদবিরের উপরে আপনি কোরআনি আমলগুলো করবেন। আপনাকে দৈনিক প্রত্যেক দিন 100 বার করে সুরতুল আসর একটি সুরা আছে, আপনারা জানেন সুরতুল আসর, এই সুরাটা আপনি 100 বার করে পাঠ করবেন। 100 বার কয়বার বললাম? 100 বার এই সুরাটা আপনি পাঠ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আপনি 7 দিন আমল করেন, সর্বোচ্চ সময়সীমা 40 দিন করেন, দেখেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি হবে, আপনি যাকে বিয়ে করবেন তার প্রতি আপনার মহাব্বত টান হবে, আপনি যাকে চাইতেছেন সে আপনাকে ভালোবাসবে। এই হলো ভাই কোরআনি আমলের শক্তি, আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে না দেয়, কখনোই আপনার মনের আশা কবুল হবে না, আপনাদের মহাব্বত হবে না। আর এই সূরাটার একটি নকশা আছে, এই নকশাটা যদি আপনার সঙ্গে রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের ভরসা আশা আকাঙ্ক্ষাগুলোকে মহান আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। দিনী ভাই বোনেরা, আজকের বিষয়টা এরকমই ছিল যে মহাব্বত বৃদ্ধি করার জন্য কার্যকরী কোরআনি আমল, কোরআনি তদবির আজকে আপনাদেরকে আমি জানাই দিলাম। তো যারা এই সূরাটা পারেন না, স্ক্রিনের মধ্যে দেখা এই সূরাটা শিখে নেন। এবং আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই সূরাটা হলো 30 নম্বর পারা, হ্যাঁ সূরা সূরাতুল হুমাজা, অর্থাৎ যারা সূরাতুল ফিল পারেন, আলামতারো সূরা, আলামতারো সূরার পরের সূরার নাম হচ্ছে হুমাজা, তারপরে সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাটা আপনাকে আমি এখন শুনিয়ে দিচ্ছি সুন্দরভাবে, আপনি সহিভাবে আমার জবান থেকে শিখে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একদম সহজ একটি সূরা, আপনার সূরাতুল কাউসার সহজ একটি সূরা, সূরাতুল ইখলাস সহজ একটি সূরা, ঠিক ওই সূরাগুলোর মতো এই সূরাটা। আবার আপনাকে শোনাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ছোট্ট একটি সূরা ইনশাআল্লাহ তাআলা, আপনারা যারা না পারেন এটা বারে বারে দেখে আপনারা শিখে নেবেন। দৈনিক 100 বার আপনি এই সূরাটা পাঠ করবেন, একটা সময় বৈশা থেকে একসাথে আপনি 100 বার পড়ে ফেলতে পারবেন, নামাজ পড়ে পড়ে আপনি পড়ে ফেলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে কোরআনি আমলগুলো করে আল্লাহকে রাজি খুশি করিয়ে মনের আশা ভরসা, হ্যাঁ মহাব্বত ভালোবাসার মানুষ, আপন মানুষের সঙ্গে মিল মহাব্বত আল্লাহ তালার কাছ থেকে নিয়ে আমাদের এই দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।